আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিপ। তো আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা। আমি আপনাদের সাথে আজকে আরও একটি দুর্দান্ত বা প্রফেশনাল বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি কিনে আপনি অবশ্যই যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা নতুন ফ্রিল্যান্সার হিসেবে নতুন ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে অবশ্যই এই সাইটটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনার দেখা মিস না হয়। তো বন্ধুরা, এই কথাটি বলার অর্থ হচ্ছে বন্ধুরা, আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নতুনভাবে গঠন করতে চান বা আপনি একেবারেই নতুন কিছুই জানেন না, হয়তো নতুন স্কিল গঠন করে এখানে এসেছেন কাজ খোঁজার জন্য বা আর্নিং করার জন্য, আমি মনে করি আপনাকে প্রথম স্টেপ যেটি নিতে হবে সেটি হচ্ছে আপনাকে নলেজ গেদার করতে হবে। নলেজ গেদার করার জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথেই থাকুন সমস্ত লেটেস্ট ভিডিওগুলো দেখার জন্য। আপনি আপনার নিজের নলেজকে যত আপগ্রেড করবেন তত এখানে দীর্ঘদিনের ঠিকে থেকে কাজ করতে পারবেন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাকে কিছু মার্কেট প্লেস সম্পর্কে পরিচয় করে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার বা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে চাচ্ছি, তারা অবশ্যই upwork.com, fiverr.com, peopleforhour.com, freelancer.com এর মতো প্রফেশনাল মার্কেট প্লেস সম্পর্কে জানি। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি একটি নতুন বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে, যেটি কিনা আপনার জন্য উপযোগী হতে পারে যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হন বা আপনার ক্যারিয়ার নতুনভাবে গঠন করতে চান। কেননা অনেকে আছেন যারা ইংরেজি কম বোঝা বা ইংরেজি একেবারেই বুঝতে না পারার কারণে তাদের দক্ষতাটা শো করতে পারে না প্রফেশনাল মার্কেট প্লেস গুলো, যেমন upwork.com, freelancer.com, fiverr.com, peopleforhour.com এর মতো প্রফেশনাল মার্কেট প্লেস গুলোতে। কেননা পুরোপুরি ফ্লুয়েন্ট ইংলিশ না জানা এটি একটি কারণ কাজ সঠিকভাবে করতে না পারা। তো বন্ধুরা, বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কয়েকটি রয়েছে, তার মধ্যে আজকে যেটি শেয়ার করবো সেটি আমি কিছুক্ষণ পরে বিস্তারিত জানাচ্ছি। তবে তার আগে আমি আপনাকে জানাবো বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন এখনো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। এবং আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি, এখান থেকে লার্নিং এর আর্নিং রিলেটেড সমস্ত লেটেস্ট ভিডিওগুলো এখান থেকে দেখতে থাকুন, যাতে আপনি আপনার জ্ঞানকে আরো বেশি উন্নত স্থানে বা সমৃদ্ধ করতে পারেন। বন্ধুরা, আজকে যে সাইটটি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে hireKoro.com, একটি প্রফেশনাল বাংলাদেশি মার্কেট প্লেস, যেটি সম্প্রতি লঞ্চ করেছে। এবং আরো আপনাকে এনসিওরিটি দিচ্ছি, আমার কাজ এবং কাজকি.com এই দুইটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে। আপনি এগুলো থেকে নিজের কাজ বিড করে অথবা আপনি ক্লায়েন্ট হয়ে কাজ পোস্ট করতে পারেন। তো hireKoro.com একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেটি কিনা বাংলাদেশি মার্কেট প্লেস বলা যায়, যেটিতে আপনি আপনার দক্ষতাটা শো করতে পারেন এজ এ ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার হিসেবে। তো কিভাবে করবেন ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু স্কিপ করে গেলে বা খেটে খেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং হয়তো পরবর্তীতে আপনি আমাকে গালি দিবেন। যদি আপনার ভালো না লাগে, আমি এই মুহূর্তে আপনাকে অনুরোধ জানাবো এই ভিডিওটি আপনি স্টপ করে দিন এবং আপনি চলে যান। যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হন অথবা আপনি আপনার ক্যারিয়ারকে গঠন করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক বকবক করেছি, মাফ করবেন। চলুন এবার দেখে নেওয়া যাক, আমি গুগলে সার্চ দেওয়ার পরে যে ইন্টারফেসটি পাবো সেটি হচ্ছে এটি, গেট ইউর থিংস ডান এট hireKoro, এই ধরনের একটি ইন্টারফেস পাবো। এখানে আসার পর আমি নিচে যাব। নিচে যাওয়ার পরে বন্ধুরা, এখানে ইংলিশে আছে, পাশাপাশি আপনি চাইলে এটাকে বেঙ্গলিতে করতে পারেন, বেঙ্গলি অপশন রয়েছে বন্ধুরা। এই যে বেঙ্গলি দিলে বেঙ্গলি অপশন চলে আসবে। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি কিছু স্কিল যেমন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন অথবা অ্যাপ ডেভেলপমেন্ট অথবা বিভিন্ন ধরনের কাজ, যেটি কিনা আপনি সবচেয়ে ভালো পারেন সেটি দিয়ে আপনি শুরু করতে পারেন। অ্যাড এর মাধ্যমে যা করানো প্রয়োজন তা পোস্ট করুন। আপনি নতুন বিজনেস এর জন্য লোগো ডিজাইন, আপনার নতুন বিজনেস এর জন্য লোগো ডিজাইনার লাগবে, কোনো মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট লাগবে, ফটোগ্রাফার লাগবে, আপনার যে কোনো প্রকারের
এর প্রয়োজন পোস্ট করুন অ্যাডের মাধ্যমে। অর্থাৎ আপনি এখানে একদিকে ক্লায়েন্ট হিসেবে, অপরদিকে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। অথবা আপনি যে কোনো একটি, ধরুন আপনি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারেন এবং ক্লায়েন্ট হয়ে আপনি জব পোস্ট করে বায়ারদের কাছ থেকে, ফ্রিল্যান্সারদের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারেন। ধরুন আপনি নিচে গেলে আপনি এই সমস্ত কাজের পোস্টগুলো দেখতে পাবেন। 500 টাকায় আপনি যা পাবেন, সহজে আপনার কোম্পানির জন্য লোগো ডিজাইন করে মাত্র 500 টাকায়। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনি এখানে উড়িয়ে নিতে পারেন 500 টাকায়। আইল ডিজাইন এ বিজনেস কার্ড করে 500 টাকায় বিজনেস কার্ড করিয়ে নিতে পারেন। এগুলো হচ্ছে জব পোস্ট বন্ধুরা, এবং উপার্জন করার যে উপায়গুলো রয়েছে এখানে সবকিছু শো করছে বন্ধুরা। তো শুরু করা যাক। প্রথম আমি হোম বাটন যাচ্ছি। হোম বাটন যাওয়ার পরে হোম বাটন হচ্ছে থ্রি ডট মেনু। হোম বাটনে যাওয়ার আগে কাজ খুঁজে অ্যাপ্লাই করে এখানে কী কী কাজ রয়েছে চলুন এক নজর দেখা যাক। এখানে সার্চ বক্সে যদি আপনি সার্চ দেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন যদি সার্চ দেন তাহলে আপনি লোগো ডিজাইনের কাজগুলো একে একে পেতে থাকবেন। লোগো সাইটে কাজ পাওয়া গেছে। যেহেতু এটি নতুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সুতরাং এটি আস্তে আস্তে গ্রো করবে আপনার এবং আমার সহযোগিতায়। তো আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, কাজকি.কম এবং আমারকাজ.কম এই দুটি বাংলাদেশি মার্কেট প্লেস রয়েছে। আপনি চাইলে আমার চ্যানেলের মধ্যে দুটি ভিডিও রয়েছে, আশা করি সেই ভিডিও দেখে নিজের দক্ষতাটাকে উন্নত করতে পারেন এবং আর্নিং করতে পারেন। এই গেল, এখানে যা আপনি চাইবেন সবকিছু আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন। তো বন্ধুরা আমি যদি ওয়েব ডিজাইন দিয়ে একটু সার্চ দেই তখন কি আসে দেখুন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের কি ধরনের কাজ রয়েছে আপাতত কাজ নেই। ওয়েব ডিজাইনের, ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ রয়েছে আমি দেখি। এখানে 0, অর্থাৎ আপাতত যেহেতু নতুন ওয়েবসাইট আপাতত এতটুকুই লোগো ডিজাইন বা পোস্টের ডিজাইন অথবা কার্ড ডিজাইনের মতো কাজগুলো আপনি এখান থেকে পাবেন। আস্তে আস্তে এটি কাজে সম্পৃক্ত হবে প্রফেশনাল মার্কেট প্লেস সাসেস upwork.com, freelancer.com অথবা peopleforhour.com অথবা fiverr.com এর মতো। তো বন্ধুরা আমি প্রথমে আপনাকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলুনে যখন আপনি যাব তখন এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনার পুরো নাম এবং ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ক্লিক করবেন। আমি এখানে ফর্মটা ফিল আপ করেছি, ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যে কোনো কাজ হবে এখন হায়ার ফর্ম.কম এ অ্যাড পোস্ট করুন। আপনি চাইলে এখান থেকে অ্যাড পোস্ট করতে পারেন। তো বন্ধুরা আমি ফর্মটা ফিল আপ করার সাথে সাথে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেল, এটি হচ্ছে আমার প্রোফাইল। তবে আপনাকে মনে রাখতে হবে কাজ পেতে হলে আপনার প্রোফাইলটা মোটামুটি একটু ভারী করে নিতে হবে। ভারী করে মানে যাদের প্রোফাইলটা প্রফেশনাল তারা দ্রুত এখান থেকে ইনকাম করতে পারে। অর্থাৎ প্রোফাইলে যাওয়ার পর আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার এখানে প্রফেশনাল কি আপনার অ্যাকাউন্টটা সেটিং করে নেবেন। এখানে আমার ফোন নাম্বার দিয়েছি এবং পাশাপাশি এখানে আপনার প্রোফাইলটা সাজাবে। যেমন ধরুন আমি এখানে লিখছি, ভালো করে খেয়াল করুন, আমি আপনাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে আপনি প্রোফাইল লিখবেন। আই এম এ। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার প্রোফাইল ডেসক্রিপশনটা লিখবেন। প্রোফাইল ডেসক্রিপশন লেখার পরে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে, যাতে কাজ পাওয়ার জন্য আপনার প্রোফাইল ডেসক্রিপশনটা একটু মানানসই হয়। আপনি যদি না পারেন তাহলে আমার এটি ফলো করতে পারেন, অথবা আপনি যে ইউটিউব থেকে সরাসরি এদিক ওদিক করে এডিট করে আপনি এখানে প্রফেশনাল মানের একটি ডেসক্রিপশন লিখতে পারেন। তো বন্ধুরা আমি এখানে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আপনাকে মনে রাখতে হবে কাজ পাওয়ার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি হচ্ছে আপনার প্রফেশনালিজম। আপনি যতটুকু পারেন ততটুকু আপনি এখানে শো করবেন। তো বন্ধুরা আমি এখানে ছবি অ্যাড করছি। ছবিটা আমি কিভাবে অ্যাড করছি সেটা দেখাচ্ছি। এখানে আপনি ছবি অ্যাড করবেন, আপনার ছবি অ্যাড করবেন, আপনার প্রোফাইলে যে ছবিটি সেভ রয়েছে সেই ছবিটি আপনি এখান থেকে অবশ্যই এডিট করে সুন্দর করে আপনি অ্যাড করবেন। অনেকগুলো ছবি রেখেছি, ধরুন আমি এই প্রফেশনাল ছবিটা অ্যাড করছি। আপনি এখানে প্রফেশনাল মানের ছবিটা অ্যাড করবেন।
আপনি একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে আপনি সাইজ মতো একটু ড্রাগ এন্ড ড্রপ করে অবশ্যই সেটি সেটিং করে নেবেন। আমি আপলোড করে দিচ্ছি, এটি আপলোড হয়ে যাচ্ছে। জাস্ট ওয়েট, এখানে ঝামেলা কিছু নেই, শুধুমাত্র আপনাকে যা যা দেখাচ্ছে সেটি অবশ্যই আপনি করে নিলে আপনার প্রোফাইলটা হয়ে যাবে। দেখুন আমার এখানে ছবি অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আপনার কাজ শেষ, এরপরে আপনি যেটি করবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে যে মেসেজটি এসছে সেই মেসেজটি আমি একটু খেয়াল আপনাকে দেখাবো, যে hirepro.com স্বাগতম আপনাকে, hirepro.com 7 মিনিটস আগে এই মেসেজটা এখানে এসছে সেটি শো করছে। বন্ধুরা, এবার প্রোফাইল ক্রিয়েট করার পরে বা hirepro.com এর মধ্যে প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনাকে কাজ খুঁজে নিতে হবে। ধরুন আপনি এখানে কাজ করবেন, তো কাজ করতে হলে আপনাকে কাজ খুঁজুনে চলে যেতে হবে। যদি ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে চান তাহলে কাজ খুঁজুনে চলে যেতে হবে, আর যদি আপনি খোঁজ করতে চান কাজ তাহলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আমি কাজ খুঁজুনে ক্লিক করছি যেহেতু আমি ফ্রিল্যান্সার সেই কারণে। এখানে লোগো ডিজাইনার আমি লিখছি, লোগো ডিজাইনার হিসেবে অনেকগুলো কাজ এখানে রয়েছে। যে কাজগুলো আপনার প্রোফাইলের সাথে মানানসই হয় সেটিতে অবশ্যই আপনি ক্লিক করবেন। আমার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ লাগবে। এখানে একজন কমেন্ট করেছে, 5 কমেন্টস এবং 5 অ্যাপ্লিকেশনস করেছে 2 দিন আগে। বিজনেস কার্ড ডিজাইন, তারপর ইউটিউব সাবস্ক্রাইবার বুস্ট 500, এগুলো সবগুলো বলতে গেলে ম্যাক্সিমাম 500 টাকার কাজ। এখানে বড় অ্যামাউন্টের একটি কাজ দেখা যাচ্ছে, 3D মোশন গ্রাফিক্স এক্সপ্লেইনার ভিডিও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব ভিডিও বুস্ট। তারপরে এখানে রয়েছে আমি ভিডিও বানাবো, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের কাজ। এখানে চাইলে অনেকগুলো কাজ আরও রয়েছে, আমি সামনে যাচ্ছি। বন্ধুরা, এখানে কাজের অভাব নেই, আপনাকে আমি রিকমেন্ড করবো। আপনি যদি আপনার কেরিয়ারকে ফ্রিল্যান্সার হিসেবে গঠন করতে চান তাহলে আপনি বাংলাদেশি প্রফেশনাল মার্কেট প্লেস, kaski.com, আমার কাজ এবং আজকের যে সাইটটি hirepro.com এর মতো প্রফেশনাল মার্কেট প্লেস হতে আপনাকে কাজ খুঁজে নিতে হবে এবং আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে বা প্রোফাইল ব্যাকগ্রাউন্ডকে আরও বেশি মানানসই বা ভারী করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমোট পিকচার, এটি সবচেয়ে সহজ কাজ। তারপরে আমি এটিতে ক্লিক করলাম, ক্লিক করে দেখাচ্ছি এই কাজটি 29 দিন আগে পোস্ট করা হয়েছে। খুবই সিম্পল এবং ছোট কাজ, আগামী 1 ঘন্টার মধ্যে লাগবে। ঠিকানা খুলনা, অর্থাৎ যে ক্লায়েন্ট বা বায়ার সে কাজটি পোস্ট করেছে এখানে, এবং এখানে আপনি কাজটিতে অ্যাপ্লাই করলে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। কারা কারা এখানে কাজটি করতে পারবে বলে জানিয়েছে, তাদের পুরো ডিটেলস এখানে শো করছে। বন্ধুরা, আমি আপনাকে আরেকটি জিনিস বলবো, সেটি হচ্ছে কমেন্ট করার আগে আপনাকে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে হবে। আপনি একজন প্রফেশনাল সেভাবে লিখবেন, ফোন ইমেল ইত্যাদি কিন্তু এখানে দেওয়া যাবে না। অর্থাৎ এই বক্সে আপনি কমেন্ট করার আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, তা না হলে আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে। এখানে আমি ক্লিক করছি, আমি আপনাকে একটু সিম্পলি দেখাচ্ছি কিভাবে এখানে আপনি কাজটাতে অ্যাপ্লাই করবেন। ভেরিফাই ফোন, অর্থাৎ এই কাজটি করার আগে আমাকে ফোনটা ভেরিফাই করে নিতে হবে। আমি আমার ফোনটা ভেরিফাই করে নিচ্ছি। জাস্ট এখানে এই 0 আছে, 0 আপনাকে না দিলেও চলবে, 7-4। এরপরে ইউজ SMS, SMS আসবে আমার মোবাইলে এখন। জাস্ট ওয়েট, একটা কোড এসছে। আমার ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে সবকিছু রিয়েল দিতে হবে, এখানে ফেক আপনি কিছু দিবেন না, যেহেতু আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি আপনার ক্যারিয়ারকে গঠন করতে চাইলে যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা পিকচার আপনাকে এখানে সার্ভিসের বিস্তারিত লিখতে হবে। তারপরে আপনি সার্ভিস চার্জ কত রাখবেন সেটি আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখানে 100 টাকা পোস্ট করেছে, সেটি আপনি এখানে দিতে পারেন। তো বন্ধুরা, 100 টাকা যেহেতু দিয়েছে আপনি এতটুকুই রাখতে পারবেন, সমস্যা নেই। আপনি কাজ পেতে চাইলে আর সময় দিতে পারেন, আপনি 80 টাকাও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এরপরে পাঠিয়ে